হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। এই তো খেতে চলে আসলাম। আমি যেহেতু ডাক্তার জাহাঙ্গীর স্যারের রেসিপি মানে পরামর্শ ফলো করি, তার জন্য আমি দুপুরবেলা এগুলোই খাই। এখানে আমি ডিম নিয়েছি, শাক, বাদাম, শসা, আর এইখানে খাবো অল্প করে গরুর গোস্ত। আর সবজি খাই সব সময়, তো আজকে ইচ্ছা করলো ভাজা খেতে, তার জন্য ভাজা নিলাম। আর এখানে আমার শাক, এইখানে মুরগির রোস্ট আর পোলাও। কেমন হয়েছে রান্নাগুলি বলো তো? তো আমি এভাবে খেয়ে 25 কেজি ওজন কমিয়ে এসেছি। তার আগে আমি কী খেয়েছি, আপেল সিডার ভিনেগার খেয়েছি উইথ মাদার, আর একটি একটা খাই খাওয়ার 10 মিনিট আগে। ওইগুলি একদিন আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এমনিতে সবজি খাই, আজকে যেহেতু গরুর গোস্ত খাবো তার জন্য সবজি খাবো না, আর আমি আজকে এই ভাজাটা খাবো। সবসময় তো সবজি খাই, তার জন্য ইচ্ছে করলো যে আজকে ভাজা খাই। তো আপুরা ভাজা খেয়ে দেখি কেমন হয়েছে। এই তো আশা করি ভালো হবে। ভালো হয়েছে না? ভালো লাগলো। তো লাভলিয়াপুরা খেতে থাকি আমরা, তোমরা দেখতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।